সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি অনেকটা অপরিবর্তিত। সুরমা নদীর পানি কমতে শুরু করলেও পানি বাড়ছে হাওড় এলাকায়। মঙ্গলবার সকালে ষোলগড় পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার 14 সেন্টিমিটার ভর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে। জেলার সবকটি উপজেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও ভোগান্তিতে রয়েছে মানুষ। সুরমা নদীর পানি কমতে শুরু করায় সুনামগঞ্জ শহরের কিছু এলাকার পানি কমেছে। তবে শহরের হাজিপাড়া, নতুনপাড়া, পশ্চিম হাজিপাড়া, শান্তিবাগ এলাকায় এখনও পানি পুরোপুরি নামেনি। আসলে হাওড়ের পানি না কমায় সুনামগঞ্জ পৌর শহরের 40 ভাগ এলাকায় এখনও বন্যার পানি রয়েছে। বাড়িঘরে পানি থাকায় ভোগান্তি পোহাচ্ছে মানুষ। তবে বৃষ্টিপাত কম হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। বন্যার পানির তোড়ে সড়ক ভেঙে যাওয়ায় সুনামগঞ্জ জেলা শহরের সঙ্গে 4টি উপজেলার সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। গত 5 দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার প্রায় সবকটি উপজেলা আবারও বন্যা কবলিত হয়ে পড়েছিল। সুনামগঞ্জ থেকে আনিস মাহমুদ, প্রথম আলো।